কি হলো? তুমি চুপ করে আছো কেন? কোনো উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা কি উত্তর দেবো বলো তো? ও বিয়ে দিয়ে দাও, বিহানকে আমি শাসন করবো, আমি কথা বলে নেব। কি কথা বলবে তুমি? আয় কেন, কি কথা বলবে আর কি কথা বলার বাকি আছে? যে ছেলেটা ট্রমা ছিল গাড়ি, যে ছেলেটা গাড়ির হর্ন শুনলে পাগল হয়ে যেত, সে বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, যে উলুধ্বনি শুনতে পারে না, শঙ্খধ্বনি শুনতে পারে না, সে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি কি একবার ইমাজিন করতে পারছো? পারছো কি? খোকুমনি ওর মনের অনেক গভীরে ঢুকে গেছে, আর সেখান থেকে ওকে উপরে ফেলাটা খুব ডিফিকাল্ট। ইয়েস, খুব ডিফিকাল্ট। আর একবার যদি খোকুমনির বশে বিহান চলে যায়, তাহলে আমার সমস্ত প্ল্যানিং কিন্তু চৌপাট হয়ে যাবে। হ্যাঁ, নয়নার সঙ্গে বিহানের বিয়েটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে হবে, আর তারপরে এক বছর সংসার করার পর বিহানের বউ সমস্ত সম্পত্তি পাবে, সমস্ত সম্পত্তির দায়িত্ব পাবে, তারপরে দানপত্র করে গোটা প্রপার্টি গ্রিপ আমার হাতে চলে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইয়েস ম্যাম, ইয়েস। আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে নিপা দেব একজন খুব বড় সফল ব্যবসায়ী, আর আমার ছেলের বিয়েটা জাস্ট একটা বিজনেস ডিল। আমি ওসব ডিল ফিল বুঝি না, আর অত ইংরেজিও বুঝি না। আমি বরং যাই। হ্যাঁ, আমাকে রাত্রেবেলা সবজি কাটতে হবে, ভোরবেলা উঠে রান্না করতে হবে, আমার মেলা কাজ। হ্যাঁ, মেলা কাজ। দাঁড়া, ওর বিয়েতে তোকে কিন্তু থাকতে হবে। তুমি কি বলছো বুড়ো দাদু? থাকবো মানে? আরে আমি কি করে থাকবো বিয়েতে? এতগুলো বাড়িতে হোম ডেলিভারি আছে আমার। আচ্ছা ঠিক আছে, তোর যা ক্ষতি হবে সব ক্ষতিপূরণ আমি মিটিয়ে দেব। উফ বুড়ো দাদু, তুমি না কথায় কথায় টাকা দেখিও না, আমার টাকা চাই না। শোন না, তোকে কিন্তু ওর বিয়েতে থাকতে হবে রে। তুই না থাকলে বড্ড অসহায় বোধ করবে, কি না কি করে বসবে, তারপর হয়তো মারধর খাবে। আমি জানি যে আমি জেনে শুনে ছেলেটাকে জলে ফেলে দিচ্ছি, কিন্তু কি করব বল, আমার অবস্থা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। প্লিজ খোকুমনি, প্লিজ তুই এই বিয়েতে থাকিস। খোকুমনি, দাদা যখন এতবার বলছে তুমি বিয়েতে একবার এসো প্লিজ, না করো না। বিয়াস দিদিমণি, আমার যা বলার আমি বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ফুলটুসি ফুলকপি কাকিমা যদি আমাকে এই বিয়েতে নেমন্তন্ন করতে পারে, তাহলে আমি এই বিয়েতে আসবো। ফ্রুট স্যালাডের সাথে যারা চায় না আমি এই বাড়িতে আসি, ওই ছুনো নারকেলটা আর ওই লেডিস ফিঙ্গারটা ওদেরকে বলে দেবেন। তোমার মাম্মি যদি আমাকে এই বিয়েতে নেমন্তন্ন না করতে পারে, তাহলে আমি আর এই বিয়েতে আসবো না।